হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা রায়মাটির প্রশ্নবিচিত্রা দু হাজার তেইশ সপ্তম শ্রেণীর বাংলা বিষয় যে তোমাদের চোদ্দো নম্বর স্কুল রয়েছে আজকের এই ভিডিওতে এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগে বলছে দু এক কথায় নিচের প্রশ্নের উত্তর দাও মোট কুড়িটা আছে এক করে মোট কুড়ি নম্বর একেরটা বলছে দেখো একের দাগের এক বলছে রামকিঙ্কর বেইজের প্রথম স্কুলের শিল্পের স্কুল কি ছিল উত্তর হবে বাড়ির পাশের কুমোরপাড়া নেক্সট প্রশ্ন দেওয়া পরেরটা কি বলছে দু বলছে যে দু বলছে দিনুবাবু কবে কলকাতা ত্যাগ করেন উত্তরাবে উনত্রিশে আষাঢ় পরের প্রশ্ন হচ্ছে একের দাগের তিনেরটা ভারতীর্থ কবিতায় কোন কাব্যগ্রন্থ অন্তর্গত উত্থ গীতাঞ্জলি নেক্সট প্রশ্ন দুয়ের দাগের একের দাগের চারেরটা গাধার কান বলতে কে গিয়েছিল সমরেশ সমরেশ নেক্সট প্রশ্ন একের দাগের পাঁচেরটা টা টু আজ তুই ভরসা কথাটি কে বলেছিল হবে গ্রিন নেক্সট প্রশ্ন পরেরটা দেখো একের দাগের ছয়টা বলছে ননীবালা দেবী কার কাছ থেকে বিপ্লবী দীক্ষা পেয়েছিল উত্তর হবে বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির কাছ থেকে নেক্সট প্রশ্ন বলছে একের দাগের সাতেরটা চাঁদমিয়া কোন স্কুলে জাদুর খেলা দেখিয়েছিলেন উত্তর হবে ঢাকা হচ্ছে কলেজিয়েট স্কুল নেক্সট প্রশ্ন একের দাগের আটেরটা কোকনের বাবার বন্ধু বিখ্যাত চিত্রকর কোন শহরে থাকতেন উত্তর হবে লখনৌ একের দাগের নয়েরটা বলছে পাখি সব করে বলছে রব বলছে কোন কবিতা কোন কবির কবিতার অংশ উত্তর হচ্ছে বর্ণন কবিতার অংশ নেক্সট প্রশ্ন রয়েছে দশেরটা একটা দেবীর বনপুর নাম কি উত্তরের নিবারণ ঘটক এরপর রয়েছে দেখো এগারোটা সবুজ ফসলের সুবর্ণ যুগ আসার দৃশ্য কে দেখে কে দেখেছিল উত্তর হবে গাঁয়ের বধূ পর প্রশ্ন বলছে বারোটা চিরদিনের কবিতায় কোন পাড়ার নীরব উত্তর হবে কিষণ পাড়া পরেরটা রয়েছে দেখো তেরোটা তেরোটা কি বলছে অপ্রিয় অথচ স্পষ্ট বক্তা যাতে কোন বাগধারা ব্যবহার করা হয় ঠোঁট কাটা পরের বলছে দেখো চোদ্দোরটা তুমি এলে আমি যাবো বাকটিতে কোন ধরনের কর্তা রেখাঙ্কিত পদের দ্বারা বোঝানো হয়েছে উত্তর হবে অনুসর্গ সরি নিরপেক্ষকর্তা কর্তা চোদ্দোটা হচ্ছে নিরপেক্ষ কর্তা হবে এরপর হচ্ছে পনেরোটা দেখো পনেরোটা বলছে যে হরিণ গায়ক আর পঙ্কজ এগুলির মধ্যে কোনটি রুটস শব্দ দ উত্তর হবে হরিণ পরেরটা বলছে দেখো ষোলোটা বলছে বিভক্তি ও অনুসর্গের মধ্যে কোনটি অব্যয় উত্তর হবে অনুসর্গ নেক্সট প্রশ্ন রয়েছে দেখো এক কথা প্রকাশ করো যে আয় বুঝে ব্যয় করে না উত্তর হবে অমিত ব্যয় নেক্সট প্রশ্ন বলছে যে কুইনাইন কোন দেশের শব্দ উঠতে হবে পেরু নেক্সট প্রশ্ন বলছে যে একটি মূল্যমান মূল্যমান শব্দের উদাহরণ দেওয়া হতে হবে কি টেলিভিশনটা টিভি বলি আমরা যেটা শর্ট ফর্মে বলি সেগুলোকে তারপরে রয়েছে টিভি বা বিবিসি বা ভিআইপি ইত্যাদি ভেরি ইম্পর্টেন্ট পারসন যাকে আমরা শর্টে বলি ভিআইপি আর বিবিসি রয়েছে এটা হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা দেখো দুয়ের দাগের সরি কুড়ির দাগের যে উত্তরটা হবে সঠিক এটা হবে নেক্সট প্রশ্ন রয়েছে দাগের এক একটা বলছে দেখো বলছে আঁধার ফেলে ঘরের দিকে উড়ছে কারা উড়ছে উত্তর হবে পাখিরা উত্তর হবে পাখিরা নেক্সট প্রশ্ন রয়েছে দুইয়ের দাগের দুই গোল্ডি কে উত্তর হবে গোল্ডি হলো আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট নেক্সট প্রশ্ন দুয়ের দাগের তেরো বলছে কৃপনের স্বপ্ন খেলাটি কেমন উত্তর হবে একটি জাদু খেলা আছে যার নাম কৃপণের স্বপ্ন অথবা হাওয়াই বলছে টাকসাল এর খেলা এই টাকসাল বলছে এই খেলায় বারবার হাত খালি দেখিয়ে জাদু জাদুকর হাওয়া থেকে টাকা ধরে ধরে পাত্র ভরে ফেলেন টাকাগুলো অবশ্য হাওয়া থেকে হাওয়া থেকে আসবে না খেলাটি নির্ভর করে প্রধানত হাতের তালুতে এক বা একাধিক টাকা লুকিয়ে রাখা এবং গুপ্ত স্থান থেকে টাকা নেওয়ার কৌশলের উপর এরপর রয়েছে দেখো দুইয়ের দাগের চারেরটা বলছে দুয়ের দাগের চারটা বলছে ওরিয়েন্টাল আর্টসের প্রবক্ত প্রবর্তন প্রবর্ত প্রবর্তক কে উত্তর নন্দলাল বসু দুইয়ের দাগের পাঁচেরটা বলছে সমরেশের কোন কথায় সবাই হেসে উঠল সানু যখন বলে আজ তো তো আজ তো গাধার কান মলা হয়নি তাও কীভাবে তোরা তারা জিতল তার উত্তরে সমরেশ বলে খেলার আগে টুনুর কান মলা হয়েছিল তাতেই গাধার কান মলার ফল হয়েছে সমরেশের এই কথা শুনে সবাই হেসে ওঠে যে দাগের ছয়টা বোঝে দেখে নাও বোঝে তৃতীয় বিভক্তি কাকে বলে এই প্রশ্নটা তোমরা যে এগারো নম্বর স্কুল আছে তার দুয়ের দাগের নয়ের প্রশ্নের উত্তর তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো পরের প্রশ্ন বলছে দেখে নাও বলছে যে সাতেরটা সম্বোধন পদকে কেন কারক বলা যায় না উত্তর সম্বন্ধ পদের সঙ্গে ক্রিয়ার প্রত্যক্ষ কোনো বলছে অন্যায় হয় না তাই একে কারক বলা যায় না তার আটেরটা বলছে কাজ করতে দেরি করে যে তার সঙ্গে কাজ করা মুশকিল লেখাঙ্কিত দিয়ে সংক্ষিপ্ত করে বাক্যটিকে পুনরায় লেখো উত্তরে কী হবে যে দীর্ঘসূত্রী দীর্ঘসূত্রী তার সঙ্গে কাজ করা মুশকিল যে দাগে নয়েরটা বলছে শব্দ কাকে বলে একটি উদাহরণ দিয়ে বোঝাও উত্তর হবে কি একটি বিশেষ শব্দের দুইবার ব্যবহারের মধ্যে দিয়ে অর্থের ও ভাবের বৈচিত্র্য সৃষ্টি হলে শব্দের এই প্রয়োগকে শব্দ বলে যেমন কি ঘন্টায় ঘন্টায় ওষুধ খেতে হয় এখানে ঘন্টায় ঘন্টাটি কি নিয়মিত অর্থে পরেরটা হচ্ছে দুগের দশেরটা শঙ্কর ধাতু সরি শঙ্কর শব্দ কাকে বলে উদাহরণ দাও তদ্ভাব তৎসম তদ্ভব দেশি বা বিদেশি শব্দের মধ্যে যে কোনো এক শ্রেণীর শব্দের সঙ্গে অপশ্রেণীর শব্দ বা প্রত্যয় ইত্যাদির যোগে তৈরি যেসব ধাতু যেসব নতুন শব্দ শব্দ তাদের বলা হয় শঙ্কর শব্দ উদাহরণ হচ্ছে তৎসম তদ্ভব মিলে হয় আকাশ গাঁও